সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে সিচুয়ান ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলবো। 2024 সেপ্টেম্বর ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, তো এর মাঝে বেশ কিছু চেঞ্জেস এসেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং হচ্ছে আদার্স স্কলারশিপ আদার্স ওভারঅল পলিসির উপর। তো আমি যদি আপনাদেরকে চেঞ্জেসগুলো একে একে বলি, ফার্স্ট যেটা চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে আপনারা পূর্ববর্তী সময়গুলোতে বিগত বছরগুলোতে আপনারা হচ্ছে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারতেন, বাট বর্তমানে অ্যাপ্লিকেশন ফি অ্যাড করা হয়েছে 600 RMB, যেটা আনুমানিক বাংলা টাকায় হচ্ছে 10,000 টাকার মতো। তো এটা আপনাদেরকে পে করতে হবে। অ্যান্ড দেন স্কলারশিপ পলিসি ওভারঅল আগের মতোই আপনাদেরকে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যে আন্ডার গ্রাজুয়েটের জন্য 20,000 RMB হচ্ছে প্রোভাইড করা হতো পার ইয়ার। তো পার ইয়ার 20,000 RMB তারা প্রোভাইড করবে, কিন্তু বর্তমানে আপনাকে হচ্ছে আপনার ওভারঅল কস্ট, টিউশন ফি, হোস্টেল ফি অ্যান্ড আদার্স কস্ট, এগুলো আপনি হচ্ছে পে করা লাগবে। অ্যান্ড ইউনিভার্সিটি বা বেল্ট অ্যান্ড রোড অথরিটি আপনাকে হচ্ছে এটা 1 or 2 months পরে আপনাকে পে করবে, আইমিন আপনার সেমিস্টার স্টার্ট হওয়ার পরে তারা আপনাকে এটা দিবে। তো সেমিস্টার স্টার্ট হওয়ার শুরুতে আপনাকে এটা হচ্ছে ইউনিভার্সিটিকে পে করতে হতে পারে, তো এটা একটা ইস্যু হতে পারে। সো সবাই হচ্ছে এই জিনিসটার জন্য প্রিপারেশন নিয়ে রাখলেন। অ্যান্ড অ্যাপ্লিকেশানের যে ডেডলাইন, অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 15 মার্চ থেকে এবং শেষ হবে 30 মে। 30 মে হচ্ছে অ্যাপ্লিকেশান শেষ হবে। অ্যান্ড আপনাদের হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েটের 4টা ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, একটা হচ্ছে IBM, সেকেন্ডলি হচ্ছে সফটওয়্যার, থার্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফোর্থ ওইটা হচ্ছে ITHM ট্যুরিজম। সো ফার্স্ট যে দুইটা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই দুইটা হচ্ছে ডিপার্টমেন্টে ফার্স্ট স্টুডেন্ট স্টার্ট করেছিল। অ্যান্ড রিসেন্টলি ফ্রম টুডে তারা হচ্ছে ট্যুরিজম এবং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্টুডেন্ট নিচ্ছে। সো এটাতে হচ্ছে কেউ কোনো কনফিউশন রাখার দরকার নেই। অ্যান্ড সিটস খুবই লিমিটেড, পার ডিপার্টমেন্টে মোস্ট প্রবলি 40-50 স্টুডেন্টস নেবে। সো যারা হচ্ছে ভাবতেছেন অ্যাপ্লিকেশন করবেন, খুব দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। অ্যান্ড সিট যদি ফুরিয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন কী হবে। অ্যান্ড সিচুয়ান ইউনিভার্সিটির জন্য কম্পিটিশন খুব বেশি হাই, আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করুন। অ্যান্ড লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের পরে আপনারা যদি প্রাইমারি লেভেলে সিলেক্ট হন তাহলে হচ্ছে আপনাদেরকে এক্সাম এবং ভাইভাতে বসতে হবে, তো ওইটার পরে আপনাদের ফাইনাল সিলেকশন হবে এক্সাম এবং ভাইভাতে যদি ভালো করেন। সো ওভারঅল প্রিপারেশন নিয়ে রাখুন, আশা করি সিচুয়ান ইউনিভার্সিটিতে সুন্দর একটি জার্নি হবে আপনাদের। থ্যাংক ইউ।